হচ্ছে, এটা বিগত কয়েক বছরে হয়নি, এবং এই পুরো জায়গাটাই কিন্তু সরকারি খাস জমি, কিন্তু এটা আগুন আপনারা নিশ্চয়ই এবং এই একশোতে একশো বার জায়গা সরকারের, সরকার কাউকে কিন্তু কিছু ভূমিদস্যু কিছু সন্ত্রাসী এই জায়গা অবৈধভাবে পাহাড় কেটে আপনাদেরকে কাছ থেকে আপনাদেরকে এই জায়গা বিক্রি করে করছে করে আসছে, এবং যারা কিনেছে অনেকে দেখা যাচ্ছে আবার ভাড়া নিচ্ছেন, আপনারা যারা কাছ থেকে ভাড়া নিচ্ছেন কোনটাই কিন্তু বৈধ না, তাহলে এখন আপনাদের কথা প্রশ্ন হচ্ছে আমরা কোথায় যাবো, কিছু জানি না, আমরা বসবাস করছি, আমরা এক মালিক থেকে আরেক মালিকানা কিনেছি, কিন্তু যেটা সম্পূর্ণ আমি আসলে একটা হয়তো আপনাদের নানা জল্পনা কল্পনা কি হবে, আপনাদের এতগুলো লোক আমাদের মেয়র শেখ তার বক্তব্য বলেছেন, আমি আবার বলতে চাই দেখেন বর্তমান সরকার জনবান্ধব সরকার, আওয়ামী লীগ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার, বঙ্গবন্ধু আওয়ামী লীগ আমি আসলে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ হচ্ছে দুঃখী মানুষের, এই বঙ্গবন্ধু কি ছিল দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর সরকার, গরিবদেরকে ক্ষতি করে আমরা চাই না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিবকে ক্ষতি করে গরিব ভাটাও করে আমরা চাই না, আমরা পাশে দাঁড়াতে চাই, তবে বেআইনি অন্যায়ভাবে তো আমরা টাকা মানুষ জন্য করি, আমি চিন্তা ভাবনা করছি যেহেতু আমি প্রধানমন্ত্রী এটাকে একটা কিভাবে সরকারিভাবে বা কিভাবে একটা কাঠামো তৈরি করা যেতে পারে, এই কাঠামোর মধ্যে যাতে আমরা সবাইকে নিয়ে আসতে পারি, কাউকে এখান থেকে সরানো হবে না আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আনতে পারি সেটা আমার একটু সময় লাগবে চিন্তা করতে হবে, কারণ আজকে এখানে বসে আপনাদেরকে বলতে পারবো না আমি কাঠামোর মধ্যে আপনাদেরকে নিয়ে কিভাবে কাঠামোর মধ্যে আমি নিয়ে আসতে পারি, সেটা আমার প্রশাসন আছে, জেলা প্রশাসক আছে, নেতৃবৃন্দ আছেন, সবার সাথে আলাপ আলোচনা করে আমি একটা কাঠামো দাঁড়া করার চিন্তা ভাবনা করছি, যাতে আপনাদেরকে একটা পারমানেন্ট যে একটা কি বলবো পারমানেন্ট যে একটা অবস্থান আপনাদেরকে কিভাবে দেওয়া যায়, তবে আপনারা আমাদেরকে আমাকে একটা ওয়াদা করতে হবে কোন সন্ত্রাসী কোন ভূমিদস্যুকে আপনারা কষ্টরে দিবেন না, আপনারা লালন পালন করবেন না, আপনারা আমাকে কথা দেন, এটা বাংলাদেশ থেকে একটা বিচ্ছিন্ন কোন জায়গা নয়, বিচ্ছিন্ন দ্বীপ নয়, বাংলাদেশেরই একটা অংশ, চট্টগ্রাম শহরেরই আমরা একটা অংশ, ঠিক আছে, যেটা হয়ে গেছে হয়ে গেছে, আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই, অতীত যা হয়েছে ঠিক আছে আমি এটাকে এখানে ভবিষ্যতে কোন আর অন্যায় কোন কাজ আমি এলাও করব না, এখন এখানে পাহাড়ের কাঁচায় কাঁচায় অনেক বাড়িগুলো আছে, এরা কিন্তু ঝুঁকিপূর্ণ, ইতিমধ্যে অনেকেই মারা গেছে, আমার সাথে জেলা প্রশাসনের সাথে কথা হয়েছে, তাদেরকে আমরা সরিয়ে পুনর্বাসন করবো এদের ভিতরে, বাইরে আমরা নিয়ে যাবো,
থেকে পাহাড় থেকে সরিয়ে রাখা যায় পুনর্বাসন করবো, কতটুক ভুয়া এই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে সেটার একটা তালিকা করা হবে, তালিকা করা হয়েছে। এবং এই তালিকার মধ্য দিয়ে যারা ঝুঁকিপূর্ণ সত্যিকার আছে তাদেরকে আমরা পুনর্বাসন করে দিব। আমি আর একটা কথা বলতে চাই, যেহেতু আপনারা যেখানে আছেন আপনাদেরকে আপনারা যার থেকে কিনেছেন যারা কিনে বলেছেন আমি আপনি বলা যেখানে ভাড়া দিয়ে আছেন তাদের ভাড়া দেওয়ার কোন অধিকার আপনাদের নাই। আমি বলবো আজ থেকে কাউকে ভাড়া দেওয়ার দরকার নাই, যেভাবে আছেন ওভাবে থাকবেন। থাকবে আমরা কাঠামোর কিভাবে করে কিভাবে সিদ্ধান্ত নেবো ওই সিদ্ধান্ত না আসার মতো এটা আমাদেরকে আমার সময় লাগবে এই কাঠামোটা তৈরি করতে। ওই কাঠামো না হওয়া পর্যন্ত যে যেখানে আছেন ওভাবেই থাকবেন, কাউকে সরানো হবে না। ঠিক আছে কিন্তু আপনাদের কোন আসন্দিত নাই, আপনারা যে যেখানে আছেন ওভাবে থাকবেন, কাউকে বাড়ানো দরকার নেই, কাউ কিছু করা দরকার। কোনো জায়গা আজ থেকে আগামীকাল পর্যন্ত আগামীকাল থেকে কোনো জায়গা বেচা কিনা হবে না এখানে, কাউকে নতুন কোন ঘর বাড়ি বানানো আমি জীবনে যাদেরকে পুনর্বাসন করে দিব তাদেরকে শুধু সেক্ষেত্রে আমরা ভূমিহীনদের যেখানে কাঁচা পাহাড়ের কাঁচায় আছে ওদেরকে আমরা ভূমিহীনদের জন্য করব, কিন্তু কেউ নতুন ভাবে নতুন জায়গায় কেউ নিবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করছি যেখানে আছে ওখানে রাখেন, এর বাইরে আর যাওয়ার দরকার নেই। আমি আপাতত এটা আছে আপনাদেরকে আমি অশান্তিতে রাখবো না, কিন্তু সামনে এই পাহাড় কেটে আরো কিছু না এখানে আমাদের কিছু পরিকল্পনা আছে। আমরা যে খালি জায়গাগুলো আছে এখানে আমরা কিছু সরকারি স্থাপনা করবো, তো ওই স্থাপনাগুলো আমরা চাই এখানে যাতে কেউ বাধাগ্রস্ত না করে। এবং আমি কিছু নির্দেশনা দিয়েছি যে খালি জায়গায় যেখানে পড়ে আছে কিছু শেখের আছে এগুলো ভেঙে দেওয়া হবে, যেখানে কোনো মানুষজন নাই আমি দেখে এসেছি কখনো দেওয়া হয়েছে ওখানে। আমরা শেখের যেগুলো একটা মসজিদ আছে সেটা আমি বলছি মসজিদ থাকবে আলীনগর, ওখানে মসজিদ আছে মসজিদ থাকবে, যেহেতু বিভিন্ন জায়গায় নামাজ কিভাবে শান্তিতে আমি রাখতে পারবো সেটা চিন্তা মাথায় রেখে আমি কাজ করবো। আপনারা বলে যাবেন আপনাদেরকে রাস্তা যেতে পারবে, আর আমি বেঁচে থাকতে দিও আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে দিও এটা হলো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ 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 ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাওয়ার জায়গা নাই বলতেছে চিন্তা করে কিছু নামাজ করেন যে সকল পালন করে সন্ত্রাসী কোনো সুন্দরভাবে বসবাস করে একটা কাঠামো আমি তৈরি করব কিভাবে আমাদের সরকারের যে উন্নয়নগুলো হচ্ছে এই উন্নয়নটাকে এখানে মধ্যে আমরা সুন্দর করে করে নিতে পারি যাতে একটা কুটির উদ্দেশ্য